প্রিয় জার্নালার যারা সদস্য আছেন, আমরা আনন্দিত যে আমরা আপনাদের সকলের লেখা নিয়ে এবছর যে সংকলন নির্বাচিত ছোটগল্প কবিতা সংকলন জার্নালার জোনাকিরা শেষ পর্যন্ত বইটি করতে পেরেছি। শেষ পর্যন্ত এই জন্য বললাম, এর কারণ হচ্ছে আপনারা যদি কেউ সম্পাদনার সাথে জড়িত থাকেন তাহলে আপনারা বুঝবেন, সেটি হচ্ছে একটি বই যখন 100 জন লেখক 100 জায়গা থেকে লেখা আসে, তারা বিভিন্ন কেউ অভ্রতে টাইপ করেন, কেউ সুতনিতে করেন, কেউ এইভাবে লেখাগুলি যখন কম্পাইল করতে হয় তখন এটি আসলে একটি যুদ্ধ, এবং সম্পাদনার সঙ্গে যারা জড়িত থাকেন তারাই এই যুদ্ধটি টের পান। তো যাই হোক, শেষ পর্যন্ত যেহেতু করতে পেরেছি আপনাদের সকলকে ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা। এবং এখানে আপনারা একটি বিষয় আমরা যে বলতে চাই সেটা হচ্ছে, আপনারা যদি ভাষাচিত্র সম্পর্কে জানেন, জানালা যেমন একটি প্ল্যাটফর্ম, একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা সবাই যে কোনো লেখা লিখলেই সেখানে পাবলিশ হয়ে যায়, একইভাবে ভাষাচিত্র এমন একটি প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে যে ভাষাচিত্র আমাদের প্রতিষ্ঠার পর থেকেই আমরা নতুন লেখক, মেধাবী লেখক আমরা খুঁজেছি। আমরা অন্যান্য প্রকাশকদের মতো বাংলাদেশের সেরা বড় লেখকদের বই প্রকাশে কখনোই আগ্রহ ছিলাম না। আমরা চেয়েছি, আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, একটি প্রকাশনা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখার জন্য নতুন লেখক তৈরি করা, সৃষ্টি করা খুব জরুরি। একজন প্রকাশক হয়তো নতুন লেখক সৃষ্টি করতে পারেন না, কিন্তু একজন প্রকাশক একজন লেখককে একটা ভালো প্ল্যাটফর্ম দিতে পারেন। আমরা বলে থাকি যে একজন প্রকাশক হচ্ছে একজন লেখকের অভিভাবক, প্রকাশক লেখককে গাইড করেন, লেখালেখির বিভিন্ন বিষয় নিয়ে লেখককে গাইড করেন, লেখককে একটি রাস্তা তৈরি করে দেন, সেই রাস্তা দিয়ে প্রকাশক করতে পারেন। আমরা নতুন লেখকদের বই বরাবরই করতে চেয়েছি, এখনও করতে চাই, ভবিষ্যতেও চাইব। আমরা চাই আমাদের চারপাশ থেকে মেধাবী তারুণ্য এবং মেধাবী লেখক উঠে আসুক, যাদের লেখা আমরা শুধু বাংলাদেশ নয়, আমরা বাংলাদেশের বাইরে বিশেষ করে বাংলা ভাষাভাষী যেই জনগোষ্ঠী, আপনারা অনেকে জানেন যে আমরা পশ্চিমবঙ্গ, কলকাতা এবং ইন্ডিয়ার ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন বইমেলায় অংশগ্রহণ করেছি। আমরা আসামে গিয়েছি, আমরা আগরতলা বইমেলায় অংশগ্রহণ করেছি, আমরা জলপাইগুড়িতে গিয়েছি, আমরা দিল্লিতে গিয়েছি, আমরা শিলিগুড়ি গিয়েছি, আমরা শিলচর গিয়েছি, এই আমরা শান্তিনিকেতনে বইমেলা করেছি। তো আমরা চাই এমন লেখা, যেই লেখা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের মানচিত্রটাকে পেরিয়ে সমগ্র বিশ্বের বাংলা ভাষাভাষী পাঠকের কাছে আমরা আপনাদের লেখাগুলি পৌঁছে দেব, আপনারা লেখালেখিতে মনোযোগী হবেন, এবং আমরা ভালো কন্টেন্ট চাই। শুধু গল্প, উপন্যাস কিংবা কবিতা নয়, আপনারা বিভিন্ন বিষয়ভিত্তিক লেখাও লিখবেন। আমাদের প্রতিষ্ঠার পর থেকে আমরা মেধাবী লেখক চেয়েছি, আমরা নতুন চেয়েছি, নবীন চেয়েছি, এবং তারুণ্যময় তারুণ্যদীপ্ত লেখক চেয়েছি। আপনারা যারা নতুন লেখালেখি করেন ভাষাচিত্রে, আপনাদেরকে আমন্ত্রণ, আমরা অবশ্যই নতুনদের প্রাধান্য দেব, কিন্তু আমরা চাই লেখক তার পরিশ্রমলব্ধ একটি পাণ্ডুলিপি আমাদেরকে দিক। আপনারা শুধু গল্প, উপন্যাস কিংবা কবিতা নয়, আপনারা গবেষণা করুন, আপনারা প্রবন্ধ নিয়ে লিখুন, আপনারা চলচ্চিত্র নিয়ে লিখুন, নাটক নিয়ে লিখুন, সাংবাদিকতা নিয়ে লিখুন, তথ্য প্রযুক্তি নিয়ে লিখুন, অর্থাৎ বিভিন্ন বিষয়ভিত্তিক বই নিয়েও আপনারা আগ্রহী হন একই সাথে, মানে সকল ধরনের লেখালেখি, সকল ধরনের সকল রুচির পাঠকের জন্য একটি প্রকাশনা প্রতিষ্ঠান, আপনাদের লেখার জন্য আমরা বসে থাকবো, আমরা অপেক্ষায় থাকবো। আপনারা আপনাদের লেখালেখির মঙ্গল কামনা করি।